নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘর চ্যানেলের পক্ষ আপনাদের স্বাগত। আজকে মেথি চিকেন এই রেসিপিটি নিয়ে উপস্থিত হয়েছি। লবণীয় এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের সমালোচনা বা প্রশংসা দুটোই আমাকে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে চিকেন আছে 500 গ্রাম, এখানে টক দই নিয়ে নিয়েছি 6 টেবিল স্পুন, আর ভালো করে বিট করে নিয়েছি টক দই, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে রোস্ট করেছি, রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, কাসুরি মেথি, 2 টেবিল স্পুন নিয়েছি রিফাইন্ড অয়েল, আদা রসুন বাটা, কোর্সলি পেস্ট করে নিয়েছি, খুব মিহি হবে না, আর নিয়ে নিয়েছি নুন হলুদ আর গোলমরিচ। এবারে সব মশলাগুলো একে একে চিকেনের মধ্যে ঢেলে দেবো। প্রথমে ঢেলে দিলাম টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, রোস্ট করে নেওয়া জিরে শুকনো লঙ্কা পাউডার, গরম মশলা পাউডার, লেবুর রস, আদা রসুন বাটা, রিফাইন্ড অয়েল, নুন হলুদ গোলমরিচ, কসুরি মেথি, সব একসঙ্গে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে চিকেনের সঙ্গে সব মশলা মাখিয়ে নিয়েছি। এরপরে ফ্রিজে ঢুকিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এখানে 1টা বড় পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের 1টা, আর টমেটো নিয়েছি মাঝারি সাইজের 2টো, সব কটা ভালো করে কুচি করে নিয়েছি। এখানে গোটা আদা রেখেছি আর লঙ্কা কুচি আছে, আদা এখানে 1/2 ইঞ্চ নিয়ে নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মধু, গোটা জিরে, আর এখানে নিয়েছি ছোট এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। এখানে 1টা কড়াই গরম করে নিয়েছি, কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম বাটার, সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেল গরম হলে তাতে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
যখন ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেব গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা। ভাজতে ভাজতে যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম আর টমেটো কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এভাবে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে আবার নাড়তে শুরু করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আবারও নাড়তে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম মধু। কষতে কষতে যখন দেখা যাবে মশলা একে অন্যের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে তখন তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এবার চিকেন মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর চিকেনের মধ্যে ঢেলে দিলাম সামান্য জল, প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা চিকেন ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম, এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে দেব। মেথি চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার রান্নার আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন।